হবিবপুর ব্লক ও হবিবপুর থানা প্রশাসনের উদ্যোগে সাত সকালে আইহ বাজারে হানা। বাজার মূল্য খতিয়ে দেখতে বিভিন্ন সবজি বাজার সহ বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য কি রয়েছে খতিয়ে দেখলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। আজ বিশ্বকর্মা পুজো, তারপরে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর মুখে সবজি আনাজপাতির অগ্নিমূল্য, তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করল মালদার হবিবপুর ব্লক প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ গাইন এবং ব্লক কৃষি দপ্তরের আধিকারিক অজয় রাম হবিবপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালালো আইহ ও বুলবুলচন্ডী বাজার এলাকায়। তারা বাজারে ক্রেতা থেকে বিক্রেতা সকলের সঙ্গে কথা বলেন, খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি আনাজপাতির দরদাম খতিয়ে দেখেন, ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের কতটা তফাত রয়েছে তা যাচাই করেন, কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করেন। পরে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হবিবপুর ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ গাইন বলেন, বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেল কি রয়েছে বাজার মূল্য এবং সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আলুর পাইকারি দোকানে সঠিক দাম ও রসিদ দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখে যেটা দেখতে এলাম হচ্ছে বিভিন্ন আমাদের আনাজপাতি, প্রত্যেক দিনের ব্যবহারের যে সমস্ত সবজি আছে নিত্য প্রয়োজনীয় সেগুলোর কী দামে বিক্রি হচ্ছে এটাই দেখতে আসে। স্যার কি দেখলেন, মানে পরিস্থিতি কী রয়েছে, মানে দাম বেড়েছে না? পরিস্থিতি দেখলাম যে এমনিতে ঠিকই আছে, একটা দুটো দোকানে দেখলাম যে তারা বেশ চড়া দামে বিক্রি করছে, তো বাদ বাকি সমস্ত কিছুতেই যে আমরা নোট করেছি দাম ঠিকই আছে, মানে যা অন্যান্য বাজারে আছে। কয়েকটা দু একটা দোকান আছে যেখানে আলুর দাম বিশেষ করে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। আর একটা জিনিস দেখা, সেটা হচ্ছে পাইকার যারা হোলসেলার আছে তারা ঠিকঠাকভাবে রসিদটা দিচ্ছেন না বা এনারা নিচ্ছেন না, যে কোনো একটা ব্যাপার। তো আমরা এখানে পাইকার যেখানে আছে হোলসেলার সেখানেও একটা জায়গায় ভিজিট করেছি, আর দেখি সামনে এখন বুলবুলচন্ডী আছে সেখানেও যাব, যেখানে এমনি বাজারের দাম ঠিকই আছে, দু একটা দোকানে তারা দামটা চড়া দামে নিচ্ছে যাতে সেটা না হয় সেই ব্যবস্থা। কি মানে চড়া দামে বিক্রি করছে তার জন্য কোনো ব্যবস্থা না হবে? ব্যবস্থা বলতে আমরা সেই তার কাছ থেকে কারণ জানতে চাইবো কী কারণে তারা এটা করছে, আর যে রসিদ যে দামে তারা কিনছেন এবং তার মধ্যে ফারাক কতটা আছে সেটা আমরা হোলসেলারদের কাছ থেকেও জানি। কোন কোন বাজারে যাওয়া হলো আজকে স্যার? আজকে শুধু এখন অবধি আইহতেই যাওয়া। তা আর কোন যাওয়ার ব্যাপার আছে? এখন অবধি দেখা যায় কয়েকটা হোলসেলার আমরা ইয়ে ভিজিট করবো, আর এখন অবধি আজকে আইহই থাকবে আর কয়েকটা হোলসেলার আমরা দোকান ভিজিট। স্যার আপনার পরিচয়? আমি জয়েন্ট বিডিও হবিবপুর ব্লক। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.